नमस्कार, केमन आबाई? संगीता चैने अपन स्वागत जाना। भिडियो जो भाव लगे एक लाइक और सबसक्राइब कर देवें। भात भात और उच्छा तरकारी बसे गेछे, मांस झोल हो गेछे। बाबू सोना के खावाबो। तो सकाले खेयेछो तोदेर आबार खिदे पे गेछे, कत खाओ। कत खाओ रे, खा। केकटा बसाते बसाते देखी ओदेर खिदे पे गेछे, ओदेरके दुटो खाबार दिए दिलाम। এখনো হচ্ছে, কেকটা বসিয়ে দিয়েছি, কেকটা এখনো হচ্ছে। তো এই বাবু সোনার ভাত বেড়ে নিয়েছি, বাবু সোনা খেতে বসেছে। কেকটা যতক্ষণ হচ্ছে ওকে খাইনি, দিয়ে আমি কেকটা বানাবো। দিয়ে মেয়ে এলে আমি খাবো। মেয়ে আসবে তিনটা সাড়ে তিনটার দিক করে, মেয়ে আসবে পড়ে টড়ে। রবিবার তো আজকে পড়া আছে, পড়ে টড়ে তিনটার সময় আসবে, আমি তখন ও খাবে আর আমিও খাবো। একটার সময় বললাম, না একটার সময় বললাম খেয়ে যা, বললো না মাংস হয়েছে তো से आराम से ऐसे टाइम नहीं है खाबे। बाबू सोना के खाई दी केक बनाबो। केक ये मिष्टी ओ रेडी, मिष्टी आना आछे। बाबा एत बड़ो बड़ो मिष्टी दिले खुलाबे की करे। মিষ্টিগুলো খুব বড় বড় আনা গেছে বুঝলে। যে উপরে মিষ্টি দিয়ে আনিবে, মিষ্টি দিয়ে দিয়েছি। কমপ্লিট কেকটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ জানে তুই আনতে যাওনি। চলাই, সাড়ে তিনটা বেজে গেল যে। এই যে সাড়ে তিনটা পৌনে চারটা বাজে, মেয়ে খাচ্ছে, আমিও আমার খাবার নিয়ে বসেছি, খাই আমরা। খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটা সাড়ে চারটা তো বেজেই গেছে। তারপর চকলেট অর্ডার এসছে, ওইগুলো বানাচ্ছি। চকলেট অনেকগুলো আজকে, অনেকগুলো চকলেট বানাচ্ছি। চলুন, তিনটে চকলেট এসছে। একটা বড় সাদা হোয়াইট চকলেট আর অরেঞ্জের কম্বিনেশন, আর একটা ডার্ক মানে সাদা আর কালো, ডার্ক হোয়াইট, আর ছোট ছোট ছটা, ওগুলোই বানাচ্ছি। এগুলো বানানো হয়ে গেলে একটু বাজার যাব। ওই চিজ কর্ন এগুলো সব শেষ হয়ে গেছে বলছিলাম না, ওগুলো কিনতে যাব। 35-40 মিনিটে এই তিনটে চকলেট আমাকে বানাতে হলো, একটু কষ্ট হয়েছিল। স্প্রিঙ্কেলগুলো সব বার করে নিয়েছি, আর এই যে সাদা চকলেট হয়েছে, এর একটা কালো চকলেট হচ্ছে, ডার্ক চকলেট। সারাক্ষণ আমি কাজ করে যাব, আর আমার ছেলে দুষ্টুমি করেই যাবে। জনি জনি গান করছে। হয়ে গেছে, এগুলোকে জমতে ফ্রিজে দিয়ে দেবো। এগুলো ছটা প্যাক করে নিয়েছি। এগুলো সব বানালাম, এটাই সাদা অরেঞ্জেরটা রয়েছে প্যাক করে দিয়েছি, এটাই যে প্যাক করব। খাবে খাবে, চা বসিয়ে দিয়েছি,
কেক চকলেট করে দিয়ে একটু চা বসিয়েছি, চা খেয়ে দিয়ে একটু বাজার যাব। রেডি হয়ে গেছি, চা খাচ্ছি, চা খেয়ে দিয়ে বেরোবো, চা খাবো, খেয়ে ছেলেকে বার করবো, দিয়ে বেরিয়ে যাবো। চলুন একটু ঘুরে আসি, বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন ঘুরে আসবো। চলুন যাই। কোথায় হিরো কই, বেরিয়ে গেছে? চল, জুতো পরা, জুতো পরা গেছে? আচ্ছা চলো তাড়াতাড়ি জুতো পরা। কি হলো, এই মেয়ে বসে আছে, ও রইবে বাড়িতে, পা তো এখনো ফুলে আছে। নে আমি আসছি। ভিড় তো কিছু আছে রাস্তায়, মানে গাড়ি নিয়ে বেড়ানো মুশকিল। আমি জানি কিছু কেনার থাকলে দুপুর দুপুর বেরিয়ে যায়, এই রাতের বেলা এত দোকানে যে ভিড় ঠেলাঠেলি খেতে একদম ভালো লাগেনি। তো যে দোকানে ঢুকবো সে দোকানে সব সময় ভিড়, ওটা তো বড় মল না, একটা একটা দোকান তো সব কিছু পাওয়া যায় মলের মতনই। চলো ভিড়ে দেখে আসি, চলো। কেমন ভিড়, কেমন ভিড়, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है की सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। কথা বললে আমরা পিকেন পেতে যাচ্ছি, চলে এসছি আমরা দোকানে, আমরা পিকেন পেতে চলে এসছি। আচ্ছা চল 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 চল, হ্যাঁ নিব নিব, চলো যা, বাবা ডাকছে, বাবা ডাকছে, যা ও পাশে যা, বাবা ডাকছে। এটা বাস্কেট নিয়ে এসো তো, হ্যাঁ বাস্কেট, পিজা বস্তা লেখা থাকবে, সবগুলো একই রকম আছে বোধ হয়। অলিভটা দেখি আছে নাকি, পারুনি টানতে, সর আমি দেখি অলিভটা আছে নাকি। পেয়েছি অলিভটা, পেয়েছি, কি যাবো না, চলো এদিকে আয়, চল দেখি, আমি আমি হাতটা ছাড় নে বাবু, এটা সস নিয়ে নে, চলো আয় বাবু। চল বাবা গাড়ি ঘুরাচ্ছে, চল বাবা গাড়িতে যাব, ওদিকে না, পেছনে 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 বসো, আইসক্রিম কিনবো, আইসক্রিম কিনবি, ঠিক আছে
এখানে এখান থেকে নিলে এখানে আরেকটা প্যান্ডেল হচ্ছে। বাড়ি ফিরছি এখন। আম্মা আইসক্রিম কিনবো। সব জায়গায় তুই কানতে শুরু করে দে, ভালো। এই আইসক্রিম এই তো কিনবো। এই রাস্তায় কালকে বাড়ি যাচ্ছিল, একটা লোকও ছিল নি রাস্তায়। এখন মুশকিলে রাস্তা পেরোতে হয়। আমি নেমে গেছি, ছেলে আইসক্রিম আনতে যাচ্ছে। যা জানিয়া, দিদির একটা নিবি? হ্যাঁ দিদির একটা, তোর একটা, চল যা। আইসক্রিম আনতে গেল, সেখান দিয়ে যে দোকান থেকে আনতাম গরম হয়ে যেত, গলে যেত। বাজার থেকে চলে এসেছি, এই যে এই কটা জিনিস নিয়ে এসেছি, কিনে এনেছি। পিজা পাস্তা সস এনেছি, আজকে আর 2 কেজি চিজটা নেই দোকানে, আজকে ওই জন্য 500 মজরেলাটা এনেছি। 2 কেজির প্যাকেটটা শেষ হয়ে গেছে। আর এই যে একটা অলিভ এনেছি, ব্ল্যাক অলিভ, আজকে যেগুলো আমার খুব দরকার ছিল সেগুলো নিয়ে এলাম। বাড়ির জিনিস তো ওর বাবাই নিয়ে চলে আসে। আর এই যে একটা কি মিওনিস, মিওনিস একটা নিয়েছি। আর একটা সস নিয়েছি, টমেটো সস মানে কেচাপ। আর একটা ভ্যানিলা এসেন্স। আর কি নিয়েছি? আচ্ছা ললিপপ, ঠিক আছে। কেক বোর্ড 2টো নিয়েছি, আর ছিল না, গোডাউন থেকে আনতে হবে, জন্য কম নিয়েছি। আবার কাল পরশু যাব, নিয়ে আসবো। একটুখানি সুজি নিয়েছি। হ্যাঁ বাবা, ললিপপ নিয়েছি। একটু গার্লিক, জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তুই আইসক্রিমটা খাবি, যা আইসক্রিমটা খাবি, যা ওটা খাও, আমি রেখেছি, তুমি আইসক্রিমটা খাও। আর এই 2টো পপকর্ন নিয়েছি ছেলের জন্য। এত ভিড় দোকানে, যদিও ভেতরে ফোন বার করা গেল, মানে বিল কাউন্টারের কাছে তো বের করাই গেল নি ফোন, এত ভিড় সব জায়গায়। এগুলো ঢুকিয়ে দিই, যেগুলো ফ্রিজের জিনিস ফ্রিজে রেখে দিই। ছেলে যে দেখি, কই আইসক্রিম, কই মেয়ের আইসক্রিম খাওয়া গেছে। ছেলে যে পিছন দিয়ে লুকিয়ে, কি দিদির ভয়ে লুকিয়ে দিয়েছ? তাহলে কার ভয়ে লুকিয়ে দিয়েছ আইসক্রিমটা? আচ্ছা আচ্ছা, জোড়ো করে রাখ, একটার পর একটা ওটা, তারপর ললিপপ। ছেলে এখন আইসক্রিম খাচ্ছে, এপাশে এনে খা না বাবা, অত ভেতর দিয়ে নিয়ে গেছো উল্টে যাবে। চলুন, কি বলছো বলে পড়বে নি? আচ্ছা তাই ভালো। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার আরও পিজা টিজা অর্ডার আসবে রবিবার, তো এই 7:45 বাজে এখন। এবার রাতে রান্নাও আছে, দেরি আছে করতে, তো ভিডিওটা আর কন্টিনিউ করা যাবে না। চলুন এখানেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরের ব্লগে।